এক বছর থেকে তো একটা বিয়ে লাগাতে পারলো না, আবার এখন নিজে খুব বড় ঘটকদার ভাবে। তুমি আমাকে কম ভেব না, আমার বিয়ের ঘটক আমি নিজেই ছিলাম। তো কি হলো? ঘটকদারি করা মুখের কথা নয়, পনে কি লাগবে না লাগবে সেটা ঘটকদারকে ডিসাইড করতে হয়। কেন, আমার বাপ কি পন দেয় নাই? হুম, দিয়েছে, ওই তো দিন রাত মারছি। মানে? না মানে, ওই তো তোর বাবা বিয়েতে একটা এড়ে গরু দিয়েছিল, সারাদিন এই পাড়া ওই পাড়া ছুটে বেড়ায়, ধরে বেঁধে এক দু বাড়ি না মারলে তো ঘরে বসে না। এই মাস যদি একটা বিয়ে লাগাতে না পারো, আমি তোমাকে লাগাতে দিব না। কি বলে, টিভিতে খেলা লাগাতে দিব না, আমি সারাদিন সিরিয়াল দেখবো। তুই বলতে কি চাইছিস? আসল ব্যাপার হলো, তুমি যদি এই মাসে একটা বিয়ে লাগাতে না পারো, আমি তোমাকে ছেড়ে চলে যাব। ও, এখন তো ছেড়ে যাবি, আমার ভাতে কি আলু সোনার ভালো লাগবে? দেখ গা, কেউ হয়তো ভাতে বেগুন পোড়া দিবে। যদি আমি ভুল বলে থাকি তাহলে মার আমাকে এক চড়। তুই আমাকে কি ছাড়বি? যতদিন আমি একটা বিয়ে লাগাচ্ছি ততদিন আমি ঘর আসবো না। চললাম। দেখে তো মনে হচ্ছে তোকে পুরো হিরো, এখনো সিঙ্গেল আছিস? তোকে বিয়ে লাগিয়ে দেবো। নাই, বিয়ে করবো না। কেন 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 বিয়ে করবি না? পুরো সালমান খান রে, তোর বডি দেখে আমার জোকে জল চলে এলো। একা বডি কত দেখবি? চো বিয়ে লাগিয়ে দিবো, তুই বউকে বডি দেখাবি? চো চো চো, তোর বিয়ে লাগিয়ে দিবো। চো চো, আমার বাবারই দুদিন আগে বিয়ে হলো। মানে? না মানে, আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। মারা, কারো তো দেখছি মারা বিয়ে করার নামগন্ধ নাই, আর মনে হয় আমার ঘর ঢোকা হবে না। এই তো একজন আসছে। কি হলো, কোথায় চললে সকাল সকাল? আর বলো না, আমার ছেলের আধার কার্ডে নাম ভুল আছে, ওটাই সংশোধন করতে চললাম। তুমি যে একটা বড় ভুলকে নিয়ে ঘুরে বেড়াচ্ছো, ওটা কি? এ ঢ্যামনা চিত্তি, তুই বলতে কি চাইছিস? আধার কার্ডে ভুল আছে বলে সংশোধন করতে চললে, আর তোমার ছেলে যে বিয়ে হয় না, এটা কি ভুল নয়? এটা সব থেকে বড় ভুল। তুমি বলতে কি চাইছো? তোমার ছেলেকে বিয়ে দেবে সেটা তোমাদের বাপ ব্যাটারই আনন্দ, আমার কি? আমি তো শুধু বলে দেখলাম। এরকম আনন্দ চাই না আমার। দেখো, আমি আর কি বলবো, শুনেছি ছেলের খুশিতেই বাবা খুশি। এরকম খুশি আমি পাবো কোথায়? আমার কাছে মালের অভাব নাই। না মানে, আমার কাছে কোনো মেয়ের অভাব নাই। মানে? আমি বিয়ে লাগাই, আমি ঘটকদারের কাজ করি। তাই বিশ্বাস কি করে করব? লে, আম্বানির ফ্যামিলি বিয়ে গুলো কে লাগাই? কে লাগাই? তোমাকে টেনশন করতে হবে না, তোমার ছেলের জন্য আমি মেয়ে ভালো মেয়ে চয়েস করে দেবো। তাই নাকি? হ্যাঁ, তুই চাপ ঢেমন আছিস। কি বলে, চালা বেটা। মুতা লেগেছে, খানিক মুতে লি, বুঝলে? চলো, হয়ে গেছে। আর তুমি মোবাইলে কি করছো? টাকা জিতছি। কি করে? রামি সার্কেল খেলে। কিভাবে? আরে, রামি সার্কেল হলো একটি সেফ এন্ড সিকিউর অ্যাপ, এখানে 1 কোটিরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার আছে। তাই নাকি? হ্যাঁ, আর যদি কেউ রামি খেলতে পারে তাহলে এখান থেকে সহজেই রামি খেলে টাকা জিততে পারে, আর যদি কেউ রামি খেলতে নাও পারে তাহলে এখান থেকে সহজেই শিখে তারপরে রামি গেম খেলে টাকা জিততে পারবে।
আর হ্যাঁ, এখানে সবথেকে একটি ভালো ব্যবস্থা হলো ফোনপে, পেটিএম, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে টাকা ডিপোজিট এবং উইথড্রল করা যাবে। আর প্রথম টাকা ডিপোজিট করলেই 2000 টাকার মতো বোনাস পেয়ে যেতে পারে। রামি সার্কেলে রামি খেলে অনেক সহজেই টাকা জেতা যাবে এবং এটি ফোনে অনেক স্মুথলিভাবেও চলে। তো বন্ধুরা, তোমরা যাও আমাদের ডিসক্রিপশনের বক্সে দেওয়া লিঙ্ক থেকে গেমটি ডাউনলোড করো এবং রেজিস্টার করে ডিপোজিট করতেই 2000 টাকার মতো বোনাস পেয়ে যেতে পারো। তো যাও তোমরা গেমটি ডাউনলোড করো এবং রামি খেলে টাকা জিতো। বেশ ঠিক আছে, আমিও ডাউনলোড করবো, ঘর যেয়ে আমিও জিতবো। চলো চলো। এই গেমটিতে একটি আর্থিক ঝুঁকির উপাদান জড়িত রয়েছে এবং আসক্তি হতে পারে। অনুগ্রহ করে দায়িত্ব সহকারে ও নিজ ঝুঁকিতে খেলুন। আমি এই দিন দেখার জন্য বড় করলাম, তুমি নিচে লাগাল পানো তো আমি কি করবো? তোর এত বড় সাহস, বাপের মুখের উপর মুখ দিছিস? তোকে বিয়ে করতে পারে গান মারাক, আমি ঘর চললাম। বেশ হয়ে গেল, অনেক চালালাম। বাপ বেটা পুরো মা মুনি। বেশ তোমরা এখানে দাঁড়াও, আমি দেখে আসছি বাড়িতে কেউ আছে নাকি। বাড়িতে কেউ আছো? তুই আবার কি গান মানে দিলি? এরা কত 10-12টা ছেলে এনেছিলিস, কারো তো পছন্দ হলো না, শুধু শুধু মিষ্টি আর সিঙ্গাড়া খেয়ে পালিয়ে গেল। না না, এবারে ভালো ছেলে এনেছি, পছন্দ হবেই। এবার যদি পছন্দ না হয় তোর মেরে গাঁড় ভেঙে দেবো। না না, এবারে পছন্দ হবেই, আমি ওদেরকে নিয়ে আসছি, তুমি রেডি করো সব কিছু। বেশ বেশ। কেমন আছো? বসে আছি। কি করে তুমি মারা? তুমি কি করো? ক্রিকেট খেলি। তাই নাকি? তাহলে একটা সাধারণ জ্ঞান জিজ্ঞাসা করি। নিশ্চয় নিশ্চয়, আমার ছেলে তো সাধারণ জ্ঞানে সুপার। বলো তো, কোন কাঠ দিয়ে ব্যাট তৈরি হয়? তালের ব্যাগ্র। না নির্বল। বেশ খানিক মিষ্টিমুখ হয়ে যাক। বেশ বেশ বেশ। সুগার আছে বুঝলাম, বেশি খাবো না। জল খাও আর মিষ্টি একটা খাও। আমার মেয়ে পছন্দ করে, আমি একেই বিয়ে করবো, পছন্দ কি আমার? ছেলের যখন মেয়ে পছন্দ হয়ে গেল তখন বিয়ের লেনদেন পণটাও ঠিক হয়ে যাক। তোমরাই বলো পণে কি কি লাগবে। দেখুন, বেশি কিছু না, আমরা তো বাপ্পা একটা সাইকেলে ঘুরে বেড়াই, আপনার মেয়েকে আর সাইকেলে ঘুরবে? মনে করুন আপনার মেয়ে কোনদিন ঘোরার ইচ্ছা হলো, সাইকেলে তো আমরা বাপ্পাটা ঘুরি, আপনার মেয়ে কিসে ঘুরবে? তখন নয় আমার বেটা একটু গাড়িতে করে আপনার মেয়েকে নিয়ে গেল, ওই জন্য একটা যদি অ্যাপাচি গাড়ি দিতেন। অ্যাপাচি? আর বেশি কিছু না, আমরা তো বাপ বেটা না হোক জমিতে মাঠে ঘাটে বা ঘরে উঠোনে ঘুমিয়ে থাকি, আপনার মেয়ে কোথায় ঘুমাবে? ওই জন্য না হোক একটা বড় বাড়ি দিলেন। আমার বাড়ি? দেখুন আমাদের কিছু লাগবে না, আর আপনার বেটিকে ধরলেন একটু সোনা গোনা দিলেন, আপনার বেটিই পড়বে, আমরা বাপ বেটাকে আর পড়বো? তাই যদি 30-40 ভরি সোনা দিতেন আর খানিক টাকা দিবেন, যেদিন ধরলেন আমার বেটা কাজে গেল না, সেদিন আপনার মেয়ের কিছু কিনে খাওয়ার ইচ্ছা করলে কি খাবে? তখন নাই ওই টাকাতে এখানে ভাঙিয়ে খেলো, আমাদের কিছু লাগবে না। 30-40 ভরি সোনা? বেশ তাই দেবো। বাবা হ্যাঁ, একটু মেয়েটাকে দেখে আসি।
শুধু দেখেই আসবি, অন্য কিছু করবি না। ঢ্যামনা চিতি ছেলে আমার, বেশি বজাতে লুবো না, 40টা বজাতে থাকবে। আর গ্রামের লোকে গাঁড়া ফাটি খাওয়াবে, একশো সিটের প্যান্ডেল করবো। বাবা আমি বিয়ে করবো না। কেন রে, কি হলো কি হলো? না বাবা আমি বিয়ে করবো না, 60 বছরের বুড়ি চুলবা সব পেয়ে গিয়েছে। ষাট বছরের বুড়ি? ও সোনা দানা লাগবে 40 ভরি, তোর লাগবে অ্যাপাচি গাড়ি, তোর বাপের লাগবে দালান বাড়ি, তোর বুড়ি পাবি না দেখি পাবি ছুরি। চো বেটা বিয়ে করতে না ভাবছো? করবো না বিয়ে, গান মারা গা। এ তুই আবার কোথায় চললি? তুই আমাকে কি ছাড়বি? যতদিন আমি একটা বিয়ে লাগাচ্ছি ততদিন আমি ঘর আসবো না, চললাম। গান মারা গা।